হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রত্যেক মাসের মতো এই মাসেও আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি নভেম্বর মাসের এন্টারটেনমেন্ট ক্যালেন্ডার। আর তোমরা জানো যে প্রত্যেক মাসে আমি মাসের শুরুতেই বলে দিই যে পুরো মাসে তোমরা সিনেমা হলে বা ওটিটি প্ল্যাটফর্মে কি কি সিনেমা বা কোন কোন ওয়েব সিরিজ দেখতে পারবে। সাধারণত সাউথ ইন্ডিয়ান এবং হলিউড ডাব মুভি, বাংলা সিনেমা এবং বলিউডে রিলিজ করা হিন্দি ছবির ইনফরমেশান এবং ওয়েব সিরিজের ইনফরমেশনই দিয়ে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক এ মাসের এন্টারটেনমেন্ট ক্যালেন্ডার। তো এন্টারটেনমেন্টের ডোজ মাসের 2 তারিখ থেকেই শুরু হচ্ছে। 2 নভেম্বর অ্যামাজন প্রাইমে রিলিজ করছে একটা সাউথ ইন্ডিয়ান মুভি, তেলেগু মুভি, যেটার নাম হচ্ছে জয় ভীম। এবং তেলেগু মুভির তেলেগু ভাষার পাশাপাশিও কিন্তু এটা তোমরা হিন্দিতে দেখতে পারবে, যেটা ডাব ভার্সন আসবে অ্যামাজন প্রাইমে দেখতে পারবে। এবং সাউথ ইন্ডিয়ান সুপারস্টার সুরিয়া এই মুভিতে কাজ করছেন। সেকেন্ড যেটার কথা বলবো সেটা হচ্ছে যে 3 নভেম্বর এই মাসের একটা ওয়েব সিরিজ রিলিজ করছে, এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে আক্কর বক্কর রফু চক্কর। সেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করবে। কিন্তু এইটার কিন্তু স্টার কাস্ট বা অন্যান্য জায়গা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, যদি ওয়েব সিরিজ না হলেও এটার সিগনিফিকেন্স একটা কারণের জন্যই বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ডিরেক্টর রাজ কৌশল মারা গেছেন কিছুদিন আগে, মন্দিরা বেদীর হাজবেন্ড। তো তার ডিরেক্টোরিয়াল লাস্ট কাজ, এরপরে কিন্তু ধামাকা। মানে 4 তারিখ হচ্ছে কিন্তু ভারতবর্ষের মানে সব থেকে হাইলি পপুলার একজন অ্যাক্টর রজনীকান্ত, যিনি রিসেন্টলি কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, তো তার নতুন ছবি রিলিজ করছে যেটার নাম হচ্ছে অন্নাথে। মূলত তামিল ভাষায় এই সিনেমাটা তৈরি করা হয়েছে, এবং এই সিনেমাটার কিন্তু ডিরেক্টলি সিনেমা হলে রিলিজ করবে। সিনেমাটার কিন্তু হিন্দি ভার্সন ওই একই দিনে রিলিজ করবে কিনা এটার এখন অবধি কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি। 4 তারিখে কিন্তু দুটো বাংলা কন্টেন্টও একই সাথে রিলিজ করছে। প্রথম যে কন্টেন্টটা রিলিজ করবে সেটা হচ্ছে হইচইয়ের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যেটার নাম হচ্ছে ব্যোমকেশ। এবং ব্যোমকেশের কিন্তু এটা সিজন 7, আর এই গল্পটার নাম হচ্ছে কিন্তু চোরাবালি। এবং ব্যোমকেশে তোমরা জানো অনির্বাণ ভট্টাচার্যর পাশাপাশি এবার তোমরা দেখতে পারবে কিন্তু অর্জুন চক্রবর্তীকেও। এরপরে যেটা রিলিজ করছে ওই একই দিনে সেটা হচ্ছে বাংলাদেশের চোরকি অ্যাপে, যেটার নাম হচ্ছে তিথির অসুখ। এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে বাংলাদেশের এই মুহূর্তে নাট্যজগতের সব থেকে বলতে পারো প্রমিনেন্ট আর্টিস্ট, এবং যাকে তোমরা কিছুদিন আগেই দেখেছো নেটওয়ার্কের বাইরেতে, সেই তাসনিয়া ফারিন। এবং পাশাপাশি তোমরা দেখতে পারবে যশ রোহানকে। 5 তারিখে কিন্তু ফ্রেন্ডস তোমরা জানো যে দিওয়ালির ধামাকা সব থেকে বড়, সেটা হচ্ছে যে বলিউডের বহু প্রতীক্ষিত ছবি, সেই হয় না যে আমাদের ঘুরতে যাওয়ার গোয়ার প্ল্যান একটা করে ডেট মিস হতে থাকে, তো সেরকম ডেট মিস করতে করতে ফাইনালি যে ডেটটা ফিক্সড হয়েছে সেটা 5 তারিখ ফর সূর্যবংশী। এবং মানে ধারণা করা হচ্ছে যে এটা এই বছর বলিউডের কিন্তু সব থেকে বড় ব্লকবাস্টার মুভি হতে পারে। তো সেখানে তোমরা জানো যে একসাথে তোমরা দেখতে পারবে অক্ষয় কুমারকে, অজয় দেবগনকে এবং রণবীর সিংকে। তো এরকম একটা সাংঘাতিক স্টার কাস্টের ছবি। 5 তারিখে একই সাথে কিন্তু আরও একটা ক্ল্যাশ হতে চলেছে, সেটা হচ্ছে মার্ভেলের নতুন ইউনিভার্স, যেটা নাম হচ্ছে ইটার্নালস। তো সেইটা কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে ফর দি ফার্স্ট টাইম। তো সালমা হেক রয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি রয়েছে, আমাদের মানে একটা দারুণ কিন্তু স্টার কাস্ট রয়েছে এটাতে। তো এটা রিলিজ করছে হচ্ছে তোমার 5 তারিখ, এবং এটা হিন্দি ডাব ভার্সনও দেখতে পারবে সূর্যবংশীর মতো, এটাও কিন্তু সিনেমা হলে রিলিজ করবে। এর পাশাপাশি আরও কিন্তু ওয়েব সিরিজও কিছু রিলিজ করছে 5 তারিখে। তো 5 তারিখে প্রথম যে ওয়েব সিরিজটার কথা বলবো সেটা হচ্ছে সোনি লিভের প্ল্যাটফর্মে রিলিজ করছে একটা নতুন ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ট্রাইস্ট উইথ ডেস্টিনি। এবং এখানে মূলত কিন্তু অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে আশিস বিদ্যার্থীকে, পাশাপাশি তোমরা দেখতে পারবে জয়দীপ আহলওয়াতকে, যিনি কিন্তু পাতাল লোকে খুব ভালো অভিনয় করেছিলেন। ওই একই দিনে কিন্তু নেটফ্লিক্সে আরও একটা কন্টেন্ট রিলিজ করবে, যেটার নাম হচ্ছে মীনাক্ষী সুন্দরেশ্বর, যেটা মূলত হচ্ছে ফ্যামিলি ড্রামা। এবং এখানে কিন্তু তোমরা অভিনয় করতে দেখতে পারবে সানিয়া মালহোত্রাকে। এবার চলে আসি নেক্সট ডেটে। নেক্সট ডেটটাও কিন্তু ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে 12th অফ নভেম্বর। এবং এখানেও কিন্তু কিছু বাংলা ছবি রিলিজ আছে, ওয়েব সিরিজ হিন্দি সমস্ত রিলিজগুলো রয়েছে। তো প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা ছবি যেটা সিনেমা হলে রিলিজ করবে, যার নাম হচ্ছে অল্প হলেও সত্যি। এবং তোমরা জানো এটা বেসিক্যালি রোমান্টিক জনরার একটা ফিল্ম, যেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে আমাদের সৌরভ দাসকে, পাশাপাশি দেখতে পারবে দর্শনা বণিককে, আর সাথে তোমরা দেখতে পারবে ঋষভকে, একজন আপকামিং হিরো টলিউডের। ওই 12 তারিখেই কিন্তু একটা হিন্দি কন্টেন্ট রিলিজ
করছে জি ফাইভের প্ল্যাটফর্মে, যেটার নাম হচ্ছে স্কোয়াড, যেখানে একটি ছোট্ট বাচ্চাকে খোঁজার জন্য একটা দেশের পুরো মিলিটারি ইনভলভ হয়ে যায়। এবং এখানে অভিনয় করছেন রিঞ্জিং ড্যানজম্পা, যে বেসিক্যালি হচ্ছে আমাদের ড্যানি, তোমরা জানো বলিউডের একজন প্রখ্যাত ভিলেন, তো সেই ড্যানির ছেলে প্রথমবার ইন্ট্রোডিউস হচ্ছে, তো সেটা জি ফাইভের প্ল্যাটফর্মে আসবে। একই দিনে কিন্তু ডিজনি হটস্টার তার তিনটে কন্টেন্ট একসাথে রিলিজ করছে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে স্পেশাল অপস 1.5, অর্থাৎ স্পেশাল অপস যে রিলিজ করেছিল তার সেকেন্ড সিজন এটা, বাট এটাকে 1.5 নাম দেওয়া হয়েছে। তোমরা জানো কে কে মেনন এই চরিত্রটাতে অভিনয় করছেন এবং একটা অসাধারণ কন্টেন্ট। ওই একই দিনে ডিজনি প্লাস হটস্টারে কিন্তু দুটো ডাবড হলিউড মুভি রিলিজ করছে, একটা মার্ভেলের কিন্তু মানে একটা হিট ছবি যেটার নাম হচ্ছে সাংচি। ওই একই দিনে কিন্তু তোমরা আরও একটা হলিউড ছবির ডাবড ভার্সন দেখতে পারবে হিন্দিতে, যেটার নাম হচ্ছে জঙ্গল ক্রুজ। এবং তোমরা জানো যে ডোয়াইন জনসন অভিনয় করেছেন এই পার্টিকুলার ফিল্মটায়, মূলত একটা অ্যাডভেঞ্চার ঘরানার ছবি। এরপরে যে ডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 18th অফ নভেম্বর, এবং 18th অফ নভেম্বরে এমএক্স প্লেয়ারে একটা ফ্রি কন্টেন্ট রিলিজ করছে, একটা হিন্দি ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে মৎস্যকাণ্ড। এবং এখানে কিন্তু মূলত তোমরা ভোজপুরি স্টার রবি কিষণকে দেখতে পারবে লিড রোলে, এবং এটাও মূলত ক্রাইম জনরার একটা ওয়েব সিরিজ হতে চলেছে। তো 18 তারিখের পরে 19 তারিখ, এবং 19 তারিখটা খুব ভাইটাল এই কারণের জন্য সেখানেও কিন্তু দুটো বাংলা ছবি রিলিজ করছে এবং আরও কিছু হিন্দি কন্টেন্ট একই সাথে রিলিজ করবে। তো প্রথমেই যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে SBF-এর নতুন ছবি, যেটার নাম হচ্ছে 51বর্তী। এটা ডিরেক্টলি সিনেমা হলে রিলিজ করবে, এবং তোমরা জানো ষোড়শ্রেণী রয়েছেন এখানে, পাশাপাশি তোমরা অপরাজিতা আড্ডকে দেখতে পারবে। তো এই সিনেমাটা আসছে এবং এটা একটা মূলত একটা পারিবারিক গল্পকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। ওই একই দিনে কিন্তু আরও একটা বাংলা ছবি এখনও অবধি কনফার্ম রয়েছে যে রিলিজ করবে, সেটার নাম হচ্ছে নির্ভয়া, এবং সেই সিনেমাটা পরিচালনা করছে অংশুমান প্রত্যুষ। তোমরা জানো রিসেন্টলি বাজি পরিচালনা করেছেন উনি, এবং এই ছবিটাও কিন্তু একটা সোশ্যাল ইস্যুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যেখানে মূলত হিয়া দেকে তোমরা দেখতে পারবে একটা লিড কাস্টে, যে আমাদের টেলিভিশনের পর্দায় কিন্তু পটল কুমার নামে একটি ধারাবাহিকে অত্যন্ত জনপ্রিয়তার সাথে কাজ করেছিল। এর পাশাপাশি কিন্তু 19 তারিখ নেটফ্লিক্সে আরেকটা বড় ধামাকা হতে চলেছে, কারণ ধামাকা নামের যে ওয়েব ফিল্মটা রিলিজ হওয়ার কথা ছিল কার্তিক আরিয়ানের, সেটা অনেকদিন পিছিয়ে ফাইনালি কিন্তু 19 তারিখ রিলিজ করছে। এবং এখানে জানো যে কার্তিক আরিয়ান বেসিক্যালি একজন মিডিয়া জার্নালিস্ট হিসেবে অভিনয় করছেন, এবং পাশাপাশি এটা কিন্তু একটা টেরোরিজম অ্যাটাকের একটা মূলত গল্প দেখানো হবে। নেটফ্লিক্সের পাশাপাশি কিন্তু সেই দিন অ্যামাজনেও কিন্তু একটা নতুন ওয়েব সিরিজ রিলিজ করছে, যেটার নাম হচ্ছে উইল অফ টাইম, যেটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম, বাট স্টিল এটার কথা বলছি এই কারণের জন্য, বলা হচ্ছে যে দ্য হাইয়েস্ট বাজেট ওয়েব ফিল্ম ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আজ পর্যন্ত এত বড় বাজেটের ওয়েব ফিল্ম তৈরি করা হয়নি, তো ন্যাচারালি সেই কারণের জন্য একটা আগ্রহ রয়েছে। এর পাশাপাশি কিন্তু বলিউডেরও আরও দুটো সিনেমা কিন্তু রিলিজ করবে থিয়েটারে ডিরেক্টলি। তো প্রথম যে সিনেমাটা ওই দিন রিলিজ করবে তোমার থিয়েটারে, সেটার নাম হচ্ছে বান্টি অ্যান্ড বাবলি 2। তোমরা জানো যে অত্যন্ত হিট একটা বলিউড ছবি বান্টি অ্যান্ড বাবলি, তো তার সিকুয়েল তৈরি করা হয়েছে, এবং এখানে কিন্তু বান্টি অ্যান্ড বাবলি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সাইফ আলী খান এবং পাশাপাশি হচ্ছে রানী মুখার্জি, আর তোমরা এখানে কিন্তু সিদ্ধার্থ চতুর্বেদীকে দেখতে পারবে। পাশাপাশি আরেকটা ছবি রিলিজ করছে সেদিনকে, যেটা নাম হচ্ছে ইয়ে মর্দ বেচারা, এটাও মূলত একটা কমেডি ফিল্ম, যেখানে তোমরা সীমা পাহোয়াকে দেখতে পারবে, আরও অনেক তোমার আর্টিস্টরা অভিনয় করছেন এই ছবিতে। মূলত এটাও একটা ফ্যামিলি ড্রামা এবং সাথে কিছু কমেডিজ রয়েছে, তো এটা ডিরেক্টলি সিনেমা হলেই রিলিজ করবে। আমরা মুভ করবো নেক্সট ডেটে, যে ডেটটা হচ্ছে কিন্তু 24 তারিখ, এবং 24 তারিখে ডিজনি প্লাস হটস্টারে মার্ভেল ইউনিভার্সের আরেকটা নতুন সুপার হিরোর গল্প কিন্তু দেখানো হবে, যেটা নাম হচ্ছে হক আই। এবং এটাও কিন্তু মূলত ওই প্রত্যেক উইকে একটা করে এপিসোড এই কনসেপ্টে দেখানো হবে, যদিও প্রথম দিন কিন্তু দুটো এপিসোড একসাথে রিলিজ করছে। এরপরে চলে যাব আমরা ডিরেক্টলি 26 তারিখে, এবং 26 তারিখে কিন্তু বলা হচ্ছে ক্ল্যাশ অফ দ্য মান্থ, যেখানে মূলত দুটো বলিউড ছবি একসাথে রিলিজ করছে, যার প্রথমটার নাম হচ্ছে সত্যমেব জয়তে 2। এবং এখানে তোমরা জানো যে জন অ্যাব্রাহাম অভিনয় করছেন ভিডিওটা মানে কিছু গণ্ডগোল হয়নি আমি বললাম, কারণ জন অ্যাব্রাহাম যে এখানে কতগুলো ক্যারেক্টারে অভিনয় করছেন আমি নিজেও জানি না। এটা মূলত একটা অ্যাকশন ধর্মী ছবি, এবং ওই একই দিনে কিন্তু আরেকটা সিনেমা রিলিজ করছে, যেটা নাম হচ্ছে অন্তিম। এবং তোমরা জানো আমি আগেও বলেছি যে মহেশ মাঞ্জারকারের ছবি, এবং যেখানে অভিনয় করছেন সলমান খান। এবার কিন্তু 26 তারিখে আমার খুব স্পেশাল মানে ভেরি ক্লোজ টু হার্ট একটা সিনেমা রিলিজ করছে, একটা বাংলা সিনেমা, যেটা নাম হচ্ছে অভিযাত্রী। যদিও সিনেমাটার কিন্তু ফেস্টিভ্যাল রিলিজ অনেকদিন আগে হয়ে গেছে, শুভজিৎ মিত্রর পরিচালনায় এবং মধুর ভান্ডারকারের কিন্তু প্রোডাকশন এই ছবিটা, বাংলা ছবি তার প্রথম। এখানে কিন্তু অভিনয় করতে দেখতে পাওয়া যাবে দিতিপ্রিয়া রায়কে, এবং দেখতে পাওয়া যাবে
অর্জুন চক্রবর্তীকে। প্রত্যেক মাসে এই ধরনের এন্টারটেনমেন্ট ক্যালেন্ডার আমি বানিয়ে থাকি এবং মাসের শুরু থেকে পুরো মাসের গোটা মাসের একটা কিন্তু এন্টারটেনমেন্টের একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং সাবস্ক্রিপশনের জন্য দেখো নিচে একটা বাটন রয়েছে ওটাকে প্লে করে দিতে হবে। কোনো এক্সট্রা টাকা কিন্তু ইউটিউব তোমার থেকে চাইবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।